টোটাল স্ক্রিনিং হয়েছে 1061, মানে 1061। আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 1919। এখন অবধি আমাদের 338 স্যাম্পল কালেক্ট হয়েছে, তার মধ্যে নেগেটিভ এসছে 303 আর পেন্ডিং আছে 32, আর পজিটিভ ছিল 3টা, এর মধ্যে দুজন পেশেন্ট এখন আমাদের ওয়ার্ডের আছে আর একজন পেশেন্টের তো ডিভাইস হয়ে গেছে। এখন টিল নাও নেগেটিভ আছে 303, পেন্ডিং আছে 32। যার জন্য ওনার ইনসুলিন দিয়ে রাখা হয়েছে, আর তানির আবার রিপিট টেস্ট করা হয়েছে কিন্তু এখন অবধি রিপোর্ট নেগেটিভ আসে নাই। জামালউদ্দিনের অলরেডি আরও একবার লাস্ট দুই দিন আগেও করা হয়েছে, রিপোর্ট এখনও মানে নেগেটিভ আসে নাই। এখন পর্যন্ত জামালউদ্দিনের টোটাল কয়টা টেস্ট করা হয়েছে? দুটো টেস্ট করা হয়েছে। সেকেন্ড টেস্টটা কয় তারিখে হয়েছে স্যার? তো ডেটটা বলা তো মুশকিল আছে না এখন অবধি পেশেন্ট, কারণ যত সময় নেগেটিভ হইতো না তত সময় পেশেন্টকে সুস্থ হয়ে গেছে ডিক্লারেশন দেওয়া যেত না। প্লাস একটা টেস্ট নেগেটিভ আসলে আবার 24 আওয়ার্স পরে আরেকবার রিপিট করাইবো, এটাও যদি নেগেটিভ আসে তখন গিয়ে ডিক্লারেশন হবে। পেশেন্ট মোটামুটি এখন অ্যাসিম্পটোমেটিক, দুজন পেশেন্টই অ্যাসিম্পটোমেটিক মোটামুটি, তার মানে এই অবস্থায় টেস্ট রিপোর্ট নেগেটিভ হয় নাই, কারণ তার মানে পেশেন্টের শরীরে এখনো ইনফেকশন আছে। এখন যত সময় নেগেটিভ হইতো না তার মানে ইন্টারপ্রিটেশন কি, পেশেন্ট এখনো ফুল কিওর হয় নাই। কাছারের পেশেন্টেরও সেম, কারোই নেগেটিভ আসে নাই এখন। কাছারের পেশেন্টেরও কি সেকেন্ড টেস্ট? তাদের পরিবারের যাদেরকে টেস্ট করা হয়েছিল তাদের কি সবাইকে কোয়ারেন্টাইন থেকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে না তাদের টেস্ট এখনো আসেনি ফাইনাল রিপোর্টগুলো? আমি তো বললামই এখন অবধি আমাদের যতগুলো টেস্ট হয়েছে এর মধ্যে 3টা টেস্টই পজিটিভ এসেছে, যার মধ্যে দুইজন পেশেন্ট এখন আমাদের ওয়ার্ডে আছে আর একজন পেশেন্টের ডেথ হয়ে গেছে, এন্ড বাকি সব পেশেন্টের রিপোর্টই তো আমাদের নেগেটিভ এসছে। কাছে অবভিয়াস, এটা তো ইমপ্লাইড রিপোর্ট নেগেটিভ এসছে, কিন্তু যেহেতু পেশেন্টের কন্ট্যাক্টে যারা ফার্স্ট নিয়ার কন্ট্যাক্ট থাকে ওদের আবার 14 দিনের ভিতরে আবার সেকেন্ড টাইম টেস্ট করতে লাগে। রিপোর্ট তো আমরা নেগেটিভ রিপোর্টের জন্য ওয়েট করতেছি, ওয়েটিং ফর দ্য নেগেটিভ রিপোর্ট। হ্যাঁ, নেগেটিভ রিপোর্ট আসবো তারপরে আবার 24 আওয়ার্স পরে আবার রিপিট করাইবো, সেকেন্ড নেগেটিভ যদি আসে দেন ইউ ক্যান ডিক্লেয়ার দ্যাট দ্য পেশেন্ট ইজ কিওরড অফ ফ্রম কোভিড-19। মানে এখন অবধি রিপোর্ট নেগেটিভ আসে নাই দুই পেশেন্টের। এক্সাম্পল দেই, কণিকা কাপুর নাম শুনছেন? নয়টা টেস্ট করা হয়েছে, আফটার 9 টেস্ট শি ইজ বিং ফাউন্ড টু কাম পজিটিভ, মানে নেগেটিভ, সরি আই মিন কিওরড, কিওরড, কারণ 9টা টেস্ট করা হয়েছে। আমাদের আজকে খালি একটা পেশেন্ট আছে, এখন এজ এ হোল নাম্বার অফ পেশেন্ট অনেক কমে গেছে, স্ক্রিনিং ট্রেনিং অনেক কমে গেছে, কারণ যেগুলো আসার তো অলরেডি আই গেছে, এখন মোস্টলি মানে কন্ট্যাক্ট ট্রেসিং এ যেগুলো পেশেন্ট আইতেছে ওইগুলো আইতেছে। স্ক্রিনিং ট্রেনিং তো অনেক কম হয় না, আর স্যাম্পল কালেক্ট যে এগুলো তো কন্ট্যাক্ট ট্রেসিং থেকে স্যাম্পলগুলো, আর পেশেন্ট তো আর না আমাদের কাছে, স্টার্টিংয়ে যেরকম ফ্লো আসলো না অনেক পেশেন্ট আসলো। হ্যাঁ, এই জন্য তো